হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু ইন্ডিয়ান ট্রাভেলার। আজকে আমি চলে এসেছি কলকাতার বালিগঞ্জ ফারির কাছে। খুব সুন্দর একটা জায়গা, তোমরা অনেকেই এসেছ, আমার সাথে আজকে আরেকবার ঘুরে নাও। তো জায়গাটা হচ্ছে সিআইটি, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম। চলে এসেছি এখন, দেখো টিকিটটা ওদের খুব এক একটা শোর এক একটা প্রাইস আছে, আর আমি এমন টাইমে এসেছি এখন দুটো শো অ্যাভেলেবেল আছে। তো আমি এখানে নিয়েছি সায়েন্স ম্যাজিক মিরাকল শো, যেটার প্রাইস হচ্ছে 10 টাকা, আর একটা শো নিয়েছি যেটা হচ্ছে কোল মাইন্ড শো বলেই আমরা সবাই জানি, সেটা হচ্ছে আচ্ছা সেটাও 15 টাকা প্রাইস। তো এখন আমার আছে দুটোই অপশান, আর এন্ট্রি প্রাইসই হচ্ছে 50 টাকা পার হেড। তো এখন আমি চলে এসেছি এই টিকিটটা, খুব সুন্দর করে প্রিন্টেড টিকিট একটা স্টেপল করে দিয়েছে প্রিন্টে। তো এই সময় রোলার খোলা দেখতে পাচ্ছ, জায়গাটাকে দেখো, ঘুরে দেখো, আমার সাথে সঙ্গে থাকো, পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো, এনজয় করতে পারো। আজকে ভিডিওটা খুব মজাদার হতে চলেছে, সাথে থাকো। কিন্তু সে নেই, যখন তুই ম্যাজিক দেখার সাথে কে থাকে, একজন অ্যাসিস্ট্যান্ট থাকে না? নেই,
তো তোমাদেরকে আসতে হবে, তুম লোগো মে সে আনা হোগা আর পার্টিসিপেট করনা হোগা, তো তোমাদেরকে আসতে হবে, পার্টিসিপেট করতে হবে, আর তোমরাই আজকে ম্যাজিশিয়ান, তোমরাই আজকে অ্যাসিস্ট্যান্ট। তো আসবে তো, আসবে তো, ঠিক আছে, আসবে না বলছে কেউ, আসবে তো, আরে জোরে বলো, হ্যাঁ ঠিক আছে। তো আমাদের কাছে কি আছে, দেখো কাগজ আছে, কাগজ ঘরে পাওয়া যায় না, ওই নর্মাল কাগজ, কাগজটাকে চেক করতে হবে, এই কাগজটা নর্মাল নাকি মধ্যে কোনো আঠা লাগানো আছে, দেখো তো কোনো গ্লু আছে, কোনো আঠা আছে, চিপচিপ করছে কিছু, একদম নর্মাল কাগজ, ঠিক আছে। আর একটু সরে যাও দিকটা, আমাদের কাছে আছে দেখো দুটো গ্লাস, এটা কোনো কেমিক্যাল নয়, এটা কালার ওয়াটার, যাতে দূর থেকে দেখা যায়, ঠিক আছে। তো দুটো গ্লাস আছে, এই গ্লাসের জলটা এই গ্লাসে ঢেলে দিই, দেখো এই গ্লাসের জল এই গ্লাসে যাচ্ছে তো, এই দেখো যাচ্ছে তো, আরে হ্যাঁ বলো জোরে, হ্যাঁ যাচ্ছে, ভালো দেখতে পাচ্ছি যাচ্ছে, ঠিক আছে। তো এরকম একটা গ্লাস নাও, বাড়ি গিয়ে করবে, ঠিক আছে, এরকম একটা গ্লাস নেবে, এরকম জল নেবে, আর একটা পাতলা একটা কাগজ নেবে, তো কাগজটা নিয়ে নাও, গ্লাসের মাথায় এটা আটকে নাও, ঠিক আছে, খুব সোজা। এবার হাতটা উপরে রেখে ঘুরি দাও, ঘুরি দাও, ঘুরি দিলাম, ঠিক আছে। তো এখন কিন্তু জল পড়ছে না, কেন পড়তে পড়ছে না, জল কেন পড়ছে না বলো তো, আমার হাত আছে না, ঠিক বলেছে, সেই জন্য জল পড়ছে না। এইবার অ্যাসিস্ট্যান্ট হওয়া কিন্তু সোজা কাজ নয়, এই হাতটা আমি এবার ওর মাথার উপর নিয়ে যাব, ঠিক আছে। তো এবার উপরটা ধরে থাকবো আর নিচের হাতটা সরিয়ে দেবো, তারপর দেখা যাক কি হয়, সরিয়ে দিই, তোমরা রেডি তো? আচ্ছা নিচের হাতটা সরিয়ে দিলে কি হবে, কি মনে হচ্ছে, আরে সরিয়ে দেখি না, সরিয়ে দিই, এর ভেতর তো কোনো আঠা লাগানো নেই, তুমি দেখেছিলে না আঠা লাগানো ছিল কোনো, তাহলে কি মনে হচ্ছে, হাত সরিয়ে দিলে কি হবে, কি হবে, জল পড়ে যাবে কি পড়বে না, পড়লে তো ওর মাথাতেই পড়বে না, অত টেনশনে আছে, হ্যাঁ তো হাতটা সরিয়ে দিয়ে বা, এই দেখো ধীরে ধীরে হাতটা সরিয়ে দিচ্ছি আর জল কিন্তু পড়ছে না, আরে তালি বাজাও একবার জোরে, দেখো উপর থেকে কিছুটা জল নিচে চলে এলো, উপরে যে গ্যাপটা দেখতে পাচ্ছি বেসিক্যালি লো প্রেসারে আছে, চারপাশে হাই প্রেসারের এয়ার নিচে থেকে ধাক্কা দিচ্ছে, একটা এয়ার প্রেসারের জন্য ওই পাতলা কাগজ পুরো জলের ওয়েটটাকে আটকে রেখেছে। হ্যাঁ এবার সেই গ্লাস, সেই নর্মাল গ্লাস, ঠিক আছে, ওই একই জল একই গ্লাস, ঠিক আছে। আর আছে আমাদের কাছে একটা ডাব্বা বাক্স, ঠিক আছে, এবার বাক্সটার শব্দটা শুনতে হবে, সাউন্ড শুনতে পারে গাড়ি না, দেখো আমি খালি হ্যাঁ কি ভর্তি, দেখো খালি না কি আছে, আছে কিছু ভেতরে না, কিছু নেই, ঠিক আছে। তো সেই গ্লাসটা যেই গ্লাসে ওই প্রথম ম্যাজিকটা করলাম, ঠিক আছে, সেই গ্লাসটা নর্মাল গ্লাস, এরকম জলের লেভেলটা দেখে দাও, এরকম একটা গ্লাসে জল নিয়ে এরকম ডাব্বা নিয়ে ভেতর রেখে দাও, ভালো কথা, লিডটাকে ভালো করে বন্ধ করে দাও, এইবার আমি যদি বাক্সটাকে ঘুরিয়ে দিই কি হবে, তত ঘুরে যাবে, ঘোরাতে হবে, কতবার ঘোরাবো, কি দুবার না তিনবার, কতবার ঘোরাবো, পাঁচবার, পুরো শোটা আমি এটাই ঘুরিয়ে যাই না, আচ্ছা ঘোরাতে তো হবে, তো জোরে না আসতে, কিছু পার্থক্য হবে ঘোরালে জিনিস জোরে বা আসতে, আচ্ছা জোরে করছি, জোরে তাই, আচ্ছা দেখি ঘুরিয়ে দিই, একবার ঘুরিয়ে দিলাম, আচ্ছা দুবারও ঘুরিয়ে দিলাম, আচ্ছা তিনবারও ঘুরিয়ে দিলাম না, ঠিক আছে, সব জল এসে গেল রে, দেখতে হবে এবার, ক্লাসে জল ছিল তো, সেরমই আছে, দেখো সেরমই আছে না, এ তালি বাজে একবার, কি করে হয়েছিল, করে ঘুরিয়ে দিলাম, গ্লাসটা উল্টে গেল তো, কিন্তু জল এখনো পড়ছে না, তাই তো, কেন পড়ছে না, কারণ ঢাকনা আছে না, সেই জন্য এবার যদি ঢাকনাটা খুলে দিই কি হবে, কি হবে, জল পড়ে যাবে, সেটা ফ্যাক্টর নয়, গ্লাসটা ভেঙে যাবে, কে টাকা দেবে, এই দেবে তো তোমরা, তাহলে খুলে দিচ্ছি, হলো খুলে দেবো, ওই চো খুলে দেবে, ঠিক আছে, তো এই ঢাকনাটা খুলে দিই আর দেখা যাক কি কি পড়ে, দেখা যাক, ঠিক আছে, তো খুলে দেবো, কিন্তু আমি কি গ্লাসটার ভেতর রেখেছিলাম, দেখেছিলে তো তোমরা ভালো করে, দেখেছিলাম তো, শিওর তো, তাহলে গেল কোথায় গ্লাসটা, হচ্ছিলটা কি করে, এর পেছনে কি সাইন্স আছে আমি ডাইরেক্টলি বলবো না, এটা হিন্ট দেবো, তোমরা মেলায় ঘুরতে যাও না, মেলায় যাও তো ঘুরতে, আচ্ছা মেলায় একটা রাইড হয় না, জায়ান্ট হুইল বা নাগরদোলা, এরকম গোল 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 ঘুরে না, হ্যাঁ এবার ভেবে না ভালো করে ভাববে, তোমরা নিচে বসে গেছো রাইডটার নিচে, এবার ঘুরতে ঘুরতে একদম মাথায় চলে গেছো, তখন কি মাথা নিচে আর পাও পড়ে হয়ে যায়, আমরা যেরকম ভাবে বসি আমাদের বসার পজিশনটা কিন্তু সেম থাকে, রাইডটা ঘুরে আমরা কি ঘুরি না, তো সেরকমই জিনিস কিন্তু এর ভেতর ছিল, যে কোনটা ঘুরছিল, কি বক্স ঘুরছিল নাকি গ্লাস ঘুরছিল, বক্সটাই হচ্ছিল গ্লাস, আচ্ছা তোমরা ভাবতে থাকো সই সেজে পড়ে যাবে, ঠিক আছে, কিন্তু করতে হবে, ওই দেখো পেপার, ঠিক আছে পেপারটা ধরে নাও, চেক করো, নর্মাল তো না, নর্মাল চেক করতে হবে না, কুচি কুচি করে ছিঁড়তে হবে, এক্সপার্ট তো তুমি, হ্যাঁ চলো এক্সপার্ট, ও হ্যাঁ বলছে, হ্যাঁ চলো ছোট ছোট করে ছিঁড়ে দাও, ও হ্যাঁ ওই দেখো ছিঁড়ে দিয়েছে, ঠিক আছে। আর আমাদের কাছে আছে দুটো কন্টেনার, কন্টেনার ঠিক আছে, তো একটা রেখে দিই সাইডে একটু, আচ্ছা এর ভেতর দিয়ে দাও কাগজটা, দিয়ে দাও তুমি, দিয়ে দাও দেখে দিই, দেখে না দিতে হবে না, দেখো কি আছে ভেতরে, কাগজ তো, এর ভেতরে একটা কাগজ দিয়েছে, ঠিক আছে, আর একটা কন্টেনার আছে, এই কন্টেনারটা তুমি হাত তরম করো উপরে সুপারম্যানের মতো, হ্যাঁ হাতটার ভেতর দিয়ে দিই, দেখো তো দিয়ে দাও, দিয়ে দাও এর ভেতর, কিছু আছে, কিছু নেই,
কিছু আছে দেখো তো এর ভেতর? কিছু নেই। তোমাদের কাছে দুটো কন্টেনার, একটার ভেতরে কাগজের টুকরো ঠিক আছে ছিঁড়ে ফিরে গেছে ঠিক আছে, আর একটার ভেতরে কিছু নেই। উপর থেকে দিয়ে দিলাম, আর উপর থেকে চাপ দাও তো একটু, উপর থেকে চাপ দাও, হ্যাঁ একটু দাও, তুমিও দাও একটু, তুমিও দাও, হ্যাঁ হয়ে গেল। এটা কমন ম্যাজিক, আমি যখন এটাকে খুলবো কিছু বেরোবে না, এরকম হয় না? হ্যাঁ, তো কিন্তু লজিক্যালি ভাবতে হবে ভেতরে কি গেছে আর কি বেরোবে। ভেতরে কি গেছে? কাগজ, টুটা ফুটা কাগজ, ছিঁড়ে গেছে কাগজটা ঠিক আছে, কিন্তু যখন বেরোবে অবশ্যই সেটা জোড়া হবে না? তো কি হবে? সেটা জোড়া হবে আর অনেকটা বড় হবে। কি বেরোবে এবার বলো দেখি? আমি কিন্তু রিস্ক নেবো না, যা বেরোবে ওদের হাতে দিয়ে দেবো। সাপও বেরোতে পারে কিন্তু, একটা বড় সাপ বেরোলো এরকম ঠিক আছে, ওদের হাতে দিয়ে দিলাম, ভয় পাচ্ছে না তো, দিয়ে দেবো তো। আচ্ছা যাই বেরোবে আমি রিস্ক নেবো না, ওদের হাতে দিয়ে দেবো, তারপর বুঝবো ওরা কি করে ঠিক আছে। তো খুলে দিই এটা, রেডি তো, রেডি তো, চলো ধীরে ধীরে এটাকে খুলে দিই, বেরোলো। এটা কি? আরে বাবা এটা কি, দেখো ওরে বাবা, দেখো এটা ধরে নাও, তুমি একটা এন্ড ধরো আর তুমি একটা এন্ড ধরো, এবার জোরে তালি বাজাও ওদের জন্য একবার, ভেরি গুড। এই দেখে মনে হচ্ছে না অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছে ওরা, হয় না এরকম লাগে না? হ্যাঁ ভেরি গুড, চলো এটা আমাকে দিয়ে দাও, আর আস্তে আস্তে তোমরা বসে পড়ো ঠিক আছে, বোতল লাগবে, জল লাগবে, যেগুলো তোমরা বাড়িতে পেয়ে যাবে, তো করবে তো, সবগুলো মনে আছে তো, বাড়ি থেকে করবে তো? তো দেখো এটাই হচ্ছে ম্যাজিক। তো খুব সুন্দর এক্সপিরিয়েন্স, মানে ছোটোবেলায় পড়া সব সায়েন্স ট্রিক্সগুলো আবার মনে পড়ে গেল। তো এবার চলো নিজে আমার ভিতরে দেখবো, ডিআইটিএম এসেছে আজকে, খেলা হবে। Thank you.
সব সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন, তো ওনাকে একটা হ্যাটস অফ, একটা থ্যাংক ইউ। তো এখানে দেখা আছে, দেখা আছে, আর এখানে কয়েকটা ছবি আছে। তোমরা কোলম্যানের ভেতরটা ঢুকতে পারোনি, তো কি হয়েছে আমার সাথে ছবিগুলো দেখে নাও। ফার্স্টে না, একদম ফার্স্টে এরকম এইসব দিয়ে কাটা হতো, তারপরে এরকম ড্রিল মেশিন দিয়ে কাটা হতো। এর দ্বারা ওয়ার্কার্স কোলম্যানের, এখানে দেখা যাচ্ছে যে ক্যারাভানে করে কয়লার এটা নিয়ে যাচ্ছে, এটা খনির ভেতরে, কিন্তু ছবিটা দেখে বোঝা যাচ্ছে একদম খনির ভেতরের ছবি। আর এখানে লিফটের ছবি, এটা হচ্ছে ওয়ার্কার্স লিফট। এই ওয়ার্কার্স লিফট দিয়েই ওনারা সবাই কয়লার খনির ভেতরে ঢোকেন, আবার বেরিয়ে আসে। আর এইটা হচ্ছে এইখানে বিআইটিএম এর ভেতর যে মিউজিয়ামটা আছে, কোল মাইন, তো সেইটার ছবি। এখানে এইসব ইনস্ট্রুমেন্টের ডেমো আছে, এইসব ইনস্ট্রুমেন্ট দিয়ে, এগুলো মডার্ন ইনস্ট্রুমেন্ট, এগুলো দিয়ে এখন আজকালকার দিনে ইউজ হয় এগুলো।